হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদেরকে বেঙ্গল নলেজ 24-এ। বেঙ্গল নলেজ 24-এর আজকের নিবেদন, পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা মালদা জেলার সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু বিষয় সম্পর্কে জেনেই চলেছি। এই সব কিছুর পাশাপাশি চলুন না জেনে নেওয়া যাক নিজ নিজ জেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেই হিসেবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো মালদা জেলার সংক্ষিপ্ত পরিচয়। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য জেলা হলো মালদা জেলা। এই মালদা জেলাটি স্থাপিত হয় 17 আগস্ট 1947 সালে। এই জেলার মোট আয়তন 3,733 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 39,97,970 জন। মালদা জেলার ভৌগোলিক সীমানা হলো উত্তরে বিহার ও উত্তর দক্ষিণ দিনাজপুর, দক্ষিণে মুর্শিদাবাদ ও বাংলাদেশ, পূর্বে বাংলাদেশ এবং পশ্চিমে ঝাড়খণ্ড ও বিহার। উত্তরবঙ্গের প্রবেশদ্বার মালদা একসময় গৌড়বঙ্গের রাজধানী ছিল। এরপর সময়ের সঙ্গে সঙ্গে 1813 সালে পূর্ণিয়া, দিনাজপুর ও রাজশাহী জেলার কিছু অংশের সমন্বয়ে মালদা জেলাটি গঠিত হয়। তবে 1876 সাল পর্যন্ত এই জেলা রাজশাহী বিভাগের অংশ ছিল এবং পরে 1905 সাল পর্যন্ত ভাগলপুর বিভাগের অন্তর্ভুক্ত হয়। পরে আবারও 1947 সাল পর্যন্ত এই জেলা রাজশাহী বিভাগের অন্তর্গত হয়। এরপর 1947 সালে দেশভাগের কারণে এই জেলা পাকিস্তানে বা ভারতে কোন জায়গায় যাওয়া উচিত তা ঠিক না থাকায় কয়েকদিনের জন্য জেলাটি পূর্ব পাকিস্তানের ম্যাজিস্ট্রেটের অধীনে থাকে। কারণ স্যার র্যাডক্লিফ সেই সময় দেশভাগ ঘোষণার বিষয়টি এই জেলার জন্য পরিষ্কার করে দেননি। তবে কয়েকদিন পর স্যার র্যাডক্লিফ দেশভাগের বিবরণ প্রকাশিত করলে 1 আগস্ট 1947 সালে জেলাটি পশ্চিমবঙ্গে চলে আসে। এরপর 1947 সালের 17 আগস্ট নতুন করে মালদা জেলার আত্মপ্রকাশ ঘটে। এই মালদা জেলার জেলা সদর ইংলিশ বাজার। এই জেলার মহকুমা দুইটি, একটি মালদা সদর ও আরেকটি চাঁচল, এবং পৌরসভা দুইটি, একটি ইংলিশ বাজার ও আরেকটি পুরাতন মালদা। এই জেলার ব্লক সংখ্যা হলো 15টি। এগুলি হলো ইংলিশ বাজার, গাজল, হাবিবপুর, কালিয়াচক 1, কালিয়াচক 2, কালিয়াচক 3, মানিকচক, পুরাতন মালদা, বামনগোলা, চাঁচল 1, চাঁচল 2, রতুয়া 1, রতুয়া 2, হরিশ্চন্দ্রপুর 1 ও হরিশ্চন্দ্রপুর 2। এই জেলায় 15টি পঞ্চায়েত সমিতি রয়েছে। রয়েছে 146টি গ্রাম পঞ্চায়েত এবং 3,701টি গ্রাম। মালদা জেলায় মোট থানা রয়েছে 11টি। মালদা জেলার জেলা পরিষদের সংখ্যা 1টি, লোকসভার আসন 2টি, একটি মালদা উত্তর ও আরেকটি মালদা দক্ষিণ, এবং বিধানসভার আসন 12টি। এগুলি হল হাবিবপুর, গাজল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদহ, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর ও বৈষ্ণবনগর। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা এই মালদা জেলার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। মালদা জেলার মৃত্তিকা সমতল প্রকৃতির, যা জেলাটির উত্তর দক্ষিণে প্রবাহিত মহানন্দা নদীর উভয় তীরে পরিলক্ষিত হয়। অপরপক্ষে জেলাটির দক্ষিণ ভাগ গঙ্গার পলল মৃত্তিকা সমৃদ্ধ, ফলে অঞ্চলটি উর্বর ও কৃষি সমৃদ্ধ। মালদা জেলার ভূপ্রকৃতি মূলত সমতল হলেও কিছু কিছু স্থানে উঁচু নিচু ভূমি দেখতে পাওয়া যায়। এই জেলার উল্লেখযোগ্য নদীগুলি হল গঙ্গা, মহানন্দা, কালিন্দী, টাঙ্গন, নাগর, পুনর্ভবা ইত্যাদি। মালদা জেলার মাত্র 17 বর্গ কিলোমিটার এলাকা বনভূমি আচ্ছাদিত। জেলার দক্ষিণ ও মধ্যভাগে বিস্তৃত এই বনভূমিগুলির অধিকাংশই মহানন্দা ও কালিন্দী নদীর তৎবরাবর অবস্থিত। মালদা একটি কৃষি নির্ভর জেলা। এই জেলায় ধান, গম, পাট থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও তৈলবীজ উৎপাদিত হয়। মালদা জেলা পশ্চিমবঙ্গে ধান উৎপাদনে 10ম এবং গম উৎপাদনে 3য় স্থানে রয়েছে। মালদা ভারতের সেরা মানের পাট উৎপাদনকারী একটি জেলা এবং ফজলি আমের জন্য মালদা জেলার সুপরিচিতি রয়েছে। এই জেলার সাক্ষরতার হার 62.71%। এই জেলায় বসবাসকারী অধিকাংশ মানুষদের প্রধান ভাষা হল বাংলা, তবে এই জেলায় সাঁওতালি, হিন্দি, খোরঠা প্রভৃতি ভাষাও প্রচলিত। মালদা জেলার কয়েকটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, মালদা কলেজ, মালদা ওমেন্স কলেজ, গৌড় মহাবিদ্যালয়, চাঁচল কলেজ, হরিশ্চন্দ্রপুর কলেজ, কালিয়াচক কলেজ, মালদা মেডিকেল কলেজ, মালদা পলিটেকনিক কলেজ ইত্যাদি। এই জেলায় পরিবহন ব্যবস্থা হিসেবে উন্নত সড়কপথ রয়েছে, এই সঙ্গে রেলপথ ও আকাশপথেরও ব্যবস্থা রয়েছে। এই জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন হল মালদা টাউন রেলওয়ে স্টেশন, ওল্ড মালদা জংশন, সিঙ্গাবাদ প্রান্তিক স্টেশন, একলাখি জংশন, কুমেদপুর জংশন ইত্যাদি। এই জেলার একমাত্র বিমানবন্দরটি হল মালদা বিমানবন্দর। মালদা জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল রামকেলি। মালদা শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত গৌড়ের পথে একটি ছোট্ট গ্রাম রামকেলি বাংলার মহান ধর্ম সংস্কারক শ্রী চৈতন্যের অস্থায়ী বাড়ি হিসেবে বিখ্যাত, যেখানে তিনি বৃন্দাবনে যাওয়ার পথে কিছুদিন অবস্থান করেছিলেন। বারোদুয়ারি অথবা বড় সোনা মসজিদ। রামকেলির দক্ষিণে আধা কিলোমিটার দূরে বারোদুয়ারি মসজিদটি অবস্থিত। ইট ও পাথরের বিশাল আয়তাকার কাঠামোযুক্ত এই মসজিদটি গৌড়ের বৃহত্তম স্মৃতিসৌধ, যা পর্যটকদের বিশেষ আকর্ষণ করে। দাখিল দরজা। 1425 সালে নির্মিত দাখিল দরজা একটি চিত্তাকর্ষক প্রবেশ
প্রবেশদ্বার। এটি একটি মুসলিম স্মৃতিস্তম্ভ যা ছোট লাল ইট এবং পোড়ামাটি দিয়ে তৈরি। ফিরোজ মিনার দাখিল দরজা থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত ফিরোজ মিনার। কুতুব মিনারের মতো দেখতে এই 5-তলা টাওয়ারটি 26 মিটার উঁচু এবং 19 মিটার পরিধি। আদিনা হরিণ উদ্যান জেলা শহর মালদা থেকে 21 কিলোমিটার দূরে আদিনা হরিণ উদ্যান অবস্থিত। উদ্যানটি রাজ্যে চিতল বা দাগযুক্ত হরিণের একটি গুরুত্বপূর্ণ বংশন কেন্দ্র এবং কখনো কখনো তারা সংখ্যায় উপচে পড়ে। আদিনা মসজিদ সুলতান সিকান্দার শাহ কর্তৃক 1369 সালে নির্মিত এই আদিনা মসজিদ ভারতের বৃহত্তম মসজিদগুলির মধ্যে একটি। এরপর মা জহুরা মন্দির, মালদহ জেলা সংগ্রহশালা, চিকা মসজিদ, একলাখি সমাধিসৌধ, চাঁচল রাজবাড়ি ইত্যাদি। বন্ধুরা, এই হলো পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা মালদা জেলার সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভালো লাগা মন্দ লাগা নিয়ে কমেন্ট করবেন ভিডিওটির কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ারও করতে পারেন সবার সঙ্গে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।